রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ নিজেদের ব্যস্ততার কারণেই ঢাকা সফর বাতিল করেছেন, এমন ধারণা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। দুপুরে একটি হোটেলে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট আইওআর এর বিজনেস লিডারশিপ সামিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট আইওআরএ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে 23 নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের, কিন্তু শনিবার রাশিয়া জানায় লাভরভ আসছেন না। বিষয়টিকে জটিল সমীকরণে ফেলতে চান না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলছেন লাভরভের সফর বাতিলের কারণ নিজস্ব ব্যস্ততা। আমি পেলাম একটা নোট বারবাল ওদের এমবেসি থেকে দিয়েছে যে উনি আসতে পারতেছেন না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, কারণ তারা খুব ব্যস্ত, কারণ এই যুদ্ধ টুদ্ধর কারণে ওদের অনেক অ্যাক্টিভিটি বেশ বেড়ে গেছে এগুলো সামাল দেওয়ার জন্য, সুতরাং সেই জন্য বোধ হয় আসতে পারতেছেন। তবে উনি আমার সাথে ফোনে আলাপ করতেছেন, এন্ড আই অ্যাগ্রি টু ইট, মিউচুয়ালি কনভিনিয়েন্ট ডেট। এছাড়া আর কোনো কারণ থাকার পরিস্থিতি বাংলাদেশ রাখেনি বলেও মন্তব্য করে মন্ত্রী বলেন রাশিয়া ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান সুচিন্তিত ও প্রকাশ্য। আমাদের পজিশন অন রাশিয়ান ইউক্রেন ওয়ার ইজ ভেরি কি বলে এক্সপোজড। আমরা উই হ্যাভ মেনটেইনড এ খুব ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন আমরা ডিসিশন নিয়েছি, যেটা খুব ব্যালেন্স ডিসিশন। সো উই হ্যাভ মেনটেইনড এ ভেরি ব্যালেন্স অ্যান্ড কনসিস্টেন্ট আপনার ফরেন পলিসি। জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকটি 24 নভেম্বর হবে। 23টি দেশের সমন্বয়ে গঠিত এ জোটে 25 বছরে প্রথমবারের মতো চেয়ারম্যান বাংলাদেশ। জোটের চলতি 2 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন আহ্বান ছিল বিশ্বব্যাপী অর্থনৈতিক সমস্যা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম ভুক্তভোগী, তাই সমুদ্রের ক্ষতি না করে একটি সম্পদ হিসেবে সুষম ব্যবহারের আহ্বান জানান বক্তারা। ইট ইজ মাই ফারভেন্ট হোপ দ্যাট দিস আইওআরএ বিজনেস ফোরাম লিডারশিপ সামিট will explore numerous strategic opportunities and collaboration to help accelerate global economic recovery. Earnestly requesting the investors from IORA countries to invest in our economic zones, utilizing the favorable business and investment climate that our economic zone offer. Sajid Aswiti, ATN News.